লিবিয়ায় 26 বাংলাদেশিকে হত্যার ঘটনায় মানব পাচারকারী চক্রের হোতা কামাল হোসেন ওরফে হাজি কামালকে গ্রেফতার করেছে র্যাব। গুলশান শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সম্প্রতি লিবিয়ায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় 26 বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় মানব পাচারকারীদের গ্রেফতারে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরই ধারাবাহিকতায় হাজি কামাল গ্রেফতার হন। গত 28 মে লিবিয়ার মরুভূমি শহর মিসদায় 30 জন অভিবাসীকে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় 11 বাংলাদেশি আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন লিবিয়ার হাসপাতালে। এলাকাগুলো আইডেন্টিফাই করা হয়েছে এই ঘটনার ক্ষেত্রে মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ এবং মাগুরার যারা সদস্য এই সমস্ত এলাকার আমরা একাধিক গ্রাম্য দালালের নাম পেয়েছি, ঠিকানা পেয়েছি, যারা এই সমস্ত ছেলেদেরকে প্ররোচনা দিয়ে ঢাকায় নিয়ে আসছে এবং আসার পরে এই যে হাজি কামাল যাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি সে হচ্ছে রিং লিডারের মূল হোতা। যে এখান থেকে শুরু করে এই লোক লিবিয়াতে যাওয়ার পরে এর পরিবারের কাছ থেকে বিভিন্ন সময় প্রেশার দিয়ে টাকা উত্তোলন এবং বিভিন্ন অবৈধ কাজ যেমন হুন্ডির মাধ্যমে তাদের কাছে টাকা প্রেরণ এই সমস্ত কাজে সে সম্পূর্ণভাবে জড়িত এবং সে পুরো জিনিসটা মনিটর করে।